তো ভিউয়ার্স, রবি কিন্তু রবি আলফা একটা অ্যাপস নিয়ে আসছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে প্রতি রেফার করে 25 টাকা করে বোনাস নিতে পারেন, এবং এই বোনাস টাকাটা আপনি রবি বা এয়ারটেল যে কোনো সিমেই লোড দিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে, একই ফোন দিয়ে আপনি অনেকগুলো রবি সিম বা এয়ারটেল সিম থাকলে সেই সব সিমগুলোতে রেফার করতে, নিজের সিম দিয়ে নিজেই রেফার করে টাকা আর্নিং করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই রবি আলফার সমস্ত কিছু আমরা এখন আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে 25 টাকা পাবেন আপনি প্রতি রেভার করে, সেটাও আমি আপনাকে বলে দেব। তো ভিউয়ার্স, প্রথমে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হবে, সেজন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে সার্চ করবেন রবি আলফা লিখে। রবি আলফা লেখার পর সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন অ্যাপসটা চলে আসলো। আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে ওপেন করবেন, প্রথম দেখাই দিতে আপনারা কীভাবে এই অ্যাপসটা ইউজ করবেন বা কীভাবে আপনি এই অ্যাপসটা অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আর্নিং করবেন সব কিছু দেখাই দিচ্ছি। তো অ্যাপসটা আসার পর ফার্স্ট অফ অল আপনাদের তো অ্যাকাউন্ট থাকবে না, আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনার রবি নাম্বার বা এয়ারটেল নাম্বার দিতে হবে, তো যে কোনো একটা দিলে হলে হবে। আমরা তো জানি যে রবি এয়ারটেল একই, তো আমি এখানে আমার এয়ারটেল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার রবি নাম্বারটা দেওয়া, এয়ারটেল নাম্বারটা দেওয়া শেষ। তো এখানে গেট ওটিপি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এটা আমার অন্য একটা ফোনে লাগানো আছে, সেই ফোনে এখন মেসেজটা চলে আসবে। তো ইতিমধ্যে মেসেজ চলে আসছে, এখন মেসেজে যে কোডটা থাকে সেই কোডটা এখানে দিয়ে নিতে হবে। তো 7913555, তো এটা আছে। এবার সাবমিটে ক্লিক করে দিলাম, তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে চাইলে এখানে আপনাদের একটা ফটো দিবেন, এখানে আপনাদের নাম দিবেন, এখানে মোবাইল নাম্বার আছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে একটা জেন্ডার দিতে হবে, তারপর এখানে তো আমি প্রতিটা পূরণ করে দেখাই। তো এখানে মনে করেন সাপোজ এখানে আমি সাদির টেক দিয়ে দিলাম, তো সাদির টেক দিয়ে দিলাম, এখানে নাম্বার তো আছে, এখানে একটা ইমেল দিতে হবে, তো এখানে একটা ইমেল আমি দিয়ে দিলাম। তারপর এখানে জেন্ডার দিতে হবে, তো আপনি ছেলে হলে ছেলে, ফিমেল, মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল দিয়ে দিবেন। তারপর এখানে প্রফেশন মানে আপনি কী করেন সেটা দেবেন, তো আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরোটা ফর্মটা কীভাবে পূরণ করি। তারপর এখানে দেখতে পারতেছেন, তো এইখানে যে মোড অফ, তারপরে এইখানে ক্লিক করবেন মেট। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার কমিশনটা সিলেক্ট করে দিবেন। তো কমিশনটা সিলেক্ট করার পর এখানে নিচে সেভ লেখা আছে, তো এই সেভে ক্লিক করে দিবেন। তো দেখেন এটা মেড, এটা সেভ হয়ে গেলো, এখানে কমিশন চলে আসলো, যে দেখতে পাচ্ছেন এখানে কমিশন চলে আসছে। তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, তো ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো যাতে 18 বছরের উপরে হয় সেরকম একটা ডেট অফ বার্থ দিবেন। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এবার এখানে আপনাদের থানা দিতে হবে, তো এখানে থানাটা দেওয়ার আগে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ফোনের লোকেশনটা অন আছে কিনা, লোকেশন অন না থাকলে কিন্তু এখানে আসবে না। তো আপনি যেই থানা সেই থানা দিয়ে দিবেন, তো আমি আমার থানাটা এখানে দিয়ে দিলাম। তো থানাটা দেওয়ার পরে এখানে দেখেন থানাটা চলে আসলো। এবার অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাড়ি কোথায় সেরকম একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা হচ্ছে রেফারেল কোড, এইখানে আপনারা কী দিবেন। তো ভিউয়ার্স, রেফারেল কোড এখানে কী দিবেন সেটা আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এছাড়াও আমি বলে দিচ্ছি। এখানে দেবেন ছোটো হাতে লিখবেন QDP, ভালো করে দেখবেন QDP, তারপর 333, তারপর 333 দিবেন লাস্টে। তো আপনারা ভালো করে দেখে নিন, স্ক্রিনেও আমি দিয়ে দিয়েছি QDP333D, আপনারা এই রেফারেল কোডটা ইউজ করবেন। তারপর এখানে করছে ইন্টার ইউর পিন, এখানে 6 সংখ্যার একটা পিন দিতে হবে, তো আপনারা এখানে 6 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে 6 সংখ্যার একটা পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন, তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে, সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমার রেজিস্ট্রেশন প্রসেস শেষ, এখন আমি এখানে টাকা পাবো কী করে। তো এখানে আপনি যে কোনো ব্যালেন্স দেখতে পারবেন, এখানে আপনার ব্যালেন্স, এখানে আপনি মূলত ব্যালেন্স অ্যাড করতে পারবেন। ব্যালেন্স অ্যাড করার ফলে সেখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন, এবং এখান থেকে যে রিসার্চ করবেন সেরকমভাবে রিসার্চ করলে সেখান থেকে কিছু কমিশন পাবেন। তো এটা হচ্ছে মূলত অ্যাপসটার কাজ। তো অ্যাপসটাতে এটা নতুন একটা সিস্টেম আসছে, তো দেখাই দিই আমি এখানে ক্লিক করে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিই যে আসলে কীভাবে আপনারা এই রেওয়ার্ডসগুলো পাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 25 টাকা বোনাস রেফারেল কম্পিটিশন, এটা কিন্তু প্রতি রেফার আপনার 25 টাকা পাবেন। কিন্তু 25 টাকা কীভাবে পাবেন দেখাই দিই, এটা চলবে 4 আগস্ট থেকে 31 আগস্ট, সরি ভিউয়ার্স,
4 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাসের যে সামনে যে এই যে অক্টোবর মাস চলতেছে এই মাসের 31 তারিখ পর্যন্ত এই অফারটা চলমান থাকবে। আপনারা মনে রাখবেন, এরপরে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা রেফারেল বোনাস পাবেন না। আপনি যদি কাউকে রেফারেল করেন, সে যদি অ্যাকাউন্ট করে, সাথে সাথে আপনি মানে অর্থাৎ অ্যাকাউন্ট করলে, আপনার রেফারেল ডে অ্যাকাউন্ট করলে আপনি পাবেন 10 টাকা, এবং সে যদি এখানে কোনো টাকা লেনদেন করে অর্থাৎ কোনো টাকা অ্যাড করে রিচার্জ করে, সেক্ষেত্রে আপনি পাবেন আরও 15 টাকা, টোটাল পাবেন এখান থেকে 25 টাকা। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আরও অনেক কমিশনের সিস্টেম আছে, 2% করে কমিশন বোনাস পাবেন তার ব্যালেন্স থেকে রেফারেল করার পরে। তো দেখেন এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি এই অ্যাড ব্যালেন্সে যে এখান থেকে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড ব্যালেন্সে গেলে এখান থেকে আপনার বিকাশ থেকে বা যে কোনোভাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন বিকাশ দিয়ে। তো এবার দেখায় যে এখানে রেফারেল কোডটা কোত্থেকে পাবেন। তো রেফারেল কোডটা পাওয়ার জন্য আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মেনু একটা অপশন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে মাই প্রোফাইল এখানে চলে আসবেন। তো মাই প্রোফাইলে আসার পর এখান থেকে যে আপনি রেফারেল কোডটা পেয়ে যাবেন, দেখেন এই আইডির রেফারেল কোডটা এখানে চলে আসছে। তো আপনি কয়জনকে রেফার করতেছেন, রেফারেল ইউজার, সেটা এখানে চলে আসবে। তো এভাবে খুব ইজিলিভাবে আপনি এখান থেকে রেফারেল কোডটা সবাইকে শেয়ার করে দিবেন। শেয়ার করে এছাড়াও যদি আপনার আরও অনেক রবি সিম থাকে বা এয়ারটেল সিম থাকে, তাহলে নিজের সিম দিয়ে নিজে কিন্তু রেফারেল করতে পারবেন, সেভাবেও এখান থেকে আর্ন করতে পারবেন। আর এখান থেকে যে রেফারেলটা করবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনার সাথে সাথে যোগ হবে না, আপনি যে রেফারেলটা করবেন সেটা আগামী মাসের 6-7 তারিখে আপনার ব্যালেন্সে চলে আসবে, টাকাটা এখনই কিন্তু আসবে না। এখন জাস্ট আপনি রেফারেল করার পরে সাথে সাথে যে আপনার প্রোফাইলে আসলেন, এখানে দেখতে পাবেন আপনার কতজন রেফারেল আছে। তো সেই রেফারেল অনুযায়ী আপনারা 6-7 তারিখে অর্থাৎ 7 তারিখে লাস্ট 7 তারিখের মধ্যে আপনারা টাকাটা পাবেন, অর্থাৎ 7 তারিখেই পাবেন হয়তো, এরকম নিউজ পাইছি। তো আপনারা এখন যত পারেন এখানে রেফারেল করতে থাকেন, এটাতে কিন্তু 100% টাকা পাবেন। আর এই টাকাটা আপনি আপনার যে কোনো এয়ারটেল সিম বা রবি সিমে রিচার্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন খুব ইজিলি, যেহেতু এক ফোনে 2-3টা অ্যাকাউন্ট করা যাবে, সেহেতু আপনার যতগুলো সিম আছে ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, ততগুলো রেফার করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।